সম্পদ বিকাশ দপ্তরের উন্নয়ন অত্যন্ত প্রয়োজন তাই প্রাণী প্রাণীপালক সম্মান নিধি চালু করা হয়েছে কারণ প্রাণী প্রাণীপালকরাও কৃষক গ্রামীণ অর্থনীতির উন্নয়ন হলে তবে রাজ্য ও দেশ যাবে শুক্রবার প্রাণী পালক সম্মান নিধি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে একথা বলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা প্রাণিসম্পদ বিকাশ দপ্তরের অধীন নতুন প্রকল্প চালু করার ফলে কর্মসংস্থানেরও ব্যবস্থা হচ্ছে মুখ্যমন্ত্রী প্রাণী সম্মান সন্মান নিধি প্রকল্পে সুযোগ সুবিধা পাওয়ার ক্ষেত্রে বেশ কিছু নিয়ম রয়েছে সেই নিয়মের বিষয়ে বিস্তারিত তুলে ধরেন মুখ্যমন্ত্রী এখন পর্যন্ত এই যে প্রকল্প তার মধ্যে প্রায় চব্বিশ হাজার আষ্টশো আশি জন স্মল পোলট্রি ইউনিটস এবং দশ হাজার আষ্টশো যে ডাকারি ইউনিটস সেটা ইমপ্লিমেন্টেশন করা হয়েছে আজকের তারিখ পর্যন্ত প্রায় তিন হাজার ছজন ফার্মার এই এই অ্যাসিস্ট্যান্স পেয়েছে এখানে আরেকটা আপনার উপাদান আছে সেটা হচ্ছে কাল গ্রোথ অ্যান্ড মিল স্কিম সেখানে যারা আর্টিফিশিয়াল প্রজননের মাধ্যমে যারা মানে জন্ম নেওয়ার তিন থেকে বারো মাসের বয়সী যারা সেখানে পাঁচ হাজার চারশোটি স্ত্রী বাছুর ও ছশোটি পুরুষ বাছুরকে এই প্রকল্পের আওতায় আনা হবে এবং এতে করে প্রায় ছয় হাজার কৃষক এই প্রকল্পে বেনিফিশিয়ারি হিসাবে চিহ্নিত করা হবে রিপোর্ট ত্রিপুরা